আমি যে ব্রিটানিয়া জার্মান থেকে বা ইউরোপ থেকে যাই হোক বাংলাদেশে আমি বর্তমানে ভালো স্বাবলম্বী, আর এটা নিয়ে আমি মনে করি যে মানুষ যদি কাজ করে সেটা নিয়ে হয়তো ভালো কিছু করতে পারবে। আমার কাছে এখন এই মুহূর্তে 500 থেকে 700 বাচ্চা হবে, আর একটু বেশি হতে পারে, বিভিন্ন বয়সের, মানে আমার তো কন্টিনিউ ই হচ্ছে, রানিং ফুটতেছে। তো এই বাচ্চাগুলো ব্রাহ্মা থেকে আমার কাছে যতগুলো জাত আছে সবগুলো আছে, প্লাস এর মধ্যে আরও স্পেন, তারপরে যেগুলো আমি আগেও বলছি স্পেন মাইনোরকা, যেগুলো সবগুলো বাচ্চাই আমার এখানে আছে। তো আমি এগুলো সবাইকে পৌঁছে দিতে যাচ্ছি। প্রাইস খুব একটা বেশি আমি রাখবো না, মোটামুটি মানে যেন সবাই নিতে পারে। আমি যে একটা ব্যতিক্রমী মুরগি দেখাবো সেটা বললাম, সেটা হচ্ছে এই মুরগিটা, এটার নাম হচ্ছে গাওমান। এটা এই ফার্স্ট বাংলাদেশে আমি নিয়ে আসি, যে আপনার আয়াম সিমানির মতো, যেটা ব্ল্যাক সব কিছু, মিট থেকে এভরিথিং, অর্গান সব কিছু ব্ল্যাক, এটাও সেম, শুধু এটা পশম কিন্তু হোয়াইট, এবং 1 কিলো মাংস কাদাকনাথ থেকে আরও বেশি হবে, অর্গান থেকে শুরু করে সমস্ত কিছু কালো, শুধু ফেদারগুলি হচ্ছে হোয়াইট, এবং সেম মুখের ইয়েও দেখতে পারেন আপনারা সব কিছু। তাই সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি কুমিল্লা জেলা মুরাদনগর থানা কুরেরপাড়া গ্রামে। দর্শক, আমরা এই মুহূর্তে আছি একজন শৌখিন খামারির বাড়িতে, তার নাম হচ্ছে সায়েম সাহেব, তিনি একজন সুইজারল্যান্ড প্রবাসী। তারা স্বামী স্ত্রী দুজন মিলে বাংলাদেশে একটি খুব সুন্দর মুরগির খামার দিয়েছেন। বিশেষ করে বাংলাদেশে 16 প্রজাতির বিদেশি মুরগি লালন পালন করছেন সায়েম ভাই। তিনি আমাদেরকে জানিয়েছেন যে বাংলাদেশে আরও কিছু নতুন ব্রিড নিয়ে এসেছেন বাণিজ্যিকভাবে লালন পালন করার জন্য। প্রথমত এই মুরগির খামারটি শখে করা হলেও কিন্তু বর্তমানে তিনি বাণিজ্যিকভাবে এসব মুরগি লালন পালন করছেন। তার এখানে রয়েছে আমেরিকান ব্রাহ্মা, অরিজিনাল আমেরিকান ব্রাহ্মা, তারপরে সিল্কি, এগুলো স্বাভাবিক মুরগি, এবং স্পেনের মুরগি আছে, কিছু ইংল্যান্ডের মুরগি আছে, বিভিন্ন প্রজাতির মুরগি রয়েছে সায়েম ভাইয়ের কাছে। আজকে আমরা সায়েম ভাইয়ের মুরগির খামারটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব তিনি কীভাবে খামারটি পরিচালনা করছেন, এবং বাংলাদেশে এসব বিদেশি মুরগির কেমন সম্ভাবনা রয়েছে, সেসব বিষয়ে বিস্তারিত কথা হলো সায়েম ভাইয়ের সাথে। দর্শক, এই পর্বে আপনাদেরকে দেখাবো সায়েম ভাইয়ের ফ্যান্সি মুরগির খামার। দর্শক, আমরা এই মুহূর্তে আছি সায়েম ভাইয়ের শৌখিন মুরগির খামারের মধ্যে। আমরা বিস্তারিত কথা বলবো সায়েম ভাইয়ের সাথে, তাদের খামারে কিন্তু আরও চমৎকার চমৎকার বিদেশির মুরগি রয়েছে, আমরা বিস্তারিত কথা বলি ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম সায়েম ভাই। আসসালামু আলাইকুম সব ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। সায়েম ভাই, আমরা প্রথম যখন আপনার এখানে আসি তখন দেখে তো মুগ্ধ হয়ে গেলাম যে এত প্রজাতির বিদেশি মুরগি খামারে রয়েছে, এখন আরও নাকি নতুন মুরগি যুক্ত করেছেন খামারে। জি জি জি, আরও কিছু অ্যাড করছি, যেগুলো আসলে বাংলাদেশের মানুষ তো নাম জানে না, যেমন ওয়াইন্ডোট আছে, জেসি জায়ন আছে, তারপর আছে গাওমান, মিশেলার, এই আরও কিছু আছে আর কি, এইসব নিয়ে আরও নিয়ে আসছে মাংসের জন্য এগুলো আছে। আচ্ছা ভাই, নতুন জাতগুলো কি সুইজারল্যান্ড থেকে আনা? সব ওখান থেকেই আনা। আচ্ছা, আপনি তো মাছ দিয়ে আবার চলেও গিয়েছিলেন এখানে। জি জি, আরও কিছু নতুন কালেকশনের জন্য গিয়েছিলাম, যেমন কিছু ফাসান, যেগুলো বাংলাদেশের পাখি বললেই চলে, এগুলো কালেক্ট করতে আসলে ওটা নিয়ে আসছি এবার। নতুন প্রজাতির মুরগি এবং পাখির জন্য বিদেশে পাড়ি জমেছিলেন আমার। জি জি জি। আচ্ছা, আপনি বলছিলেন শখে করা শখে করা, এখন তো মনে হচ্ছে বাণিজ্যিকভাবে শুরু করে দিয়েছেন। হ্যাঁ, ইচ্ছে আছে তো বাণিজ্যিকভাবে ছড়ায় দেওয়ার জন্য বাংলাদেশে, পুরো বাংলাদেশে এটার জন্য চেষ্টা করতেছি আর কি। আচ্ছা, এই পাশে কিছু ব্যতিক্রম পাখি রয়েছে, এগুলো কি জাতের পাখি? এগুলো ফাসান বলে অরিজিনালি, বাট এদের হয়তো বাংলাদেশে পাখি নামে চিনে, যারা হয়তো পাখি নিয়ে কাজ করে বা কবুতর নিয়ে কাজ করে এরা হয়তো চিনবে ফাসান বলে এগুলোকে। আছে আপনার এখানে? এখানে আছে 60 পিসের মতো। 60 পিস? জি জি। এ তো অনেক, প্রথম তো অল্প ছিল, দুইটা নাকি তিনটা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আবার নতুন কিছু কালেকশন করছি এগুলো। আচ্ছা, এই পাখির কিছু চাহিদা রয়েছে বাংলাদেশে? আছে, আমার কাছে ভালো লাগছে এই জন্য নিয়ে আসছি, বাংলাদেশে রেয়ার পাওয়াই যায় না বলে চলে, তো এগুলো কালেকশন করলাম আর কি। এখানে দেখতে পাচ্ছি আমরা, এগুলো কতদিন বয়সের? এগুলো হচ্ছে 2 মাস বয়স চলতেছে। 2 মাস বয়স। এগুলো কেমন টাকা দামে বিক্রি হয়? এগুলো যেগুলো মধ্যে যদি বলি, যেগুলো মানে রানিং পেয়ার, এগুলো প্রাইস প্রায় 70 থেকে 1 লাখ টাকাও আছে প্রাইস, এক পেয়ারের দাম। এক জোড়ার দাম প্রায় 1 লক্ষ টাকা? জি জি জি, শুধু সৌন্দর্যের কারণে? সৌন্দর্যের জন্য। জি। আচ্ছা, এই পাশে একটি ব্যতিক্রম মুরগি রয়েছে, এটা কি জাতের মুরগি? এটা ওয়াইন্ডোট, ওয়াইন্ডোট এটা অরিজিনাল ব্রিডটা হচ্ছে ইংল্যান্ডের,
বাট এটা ওখান থেকে জার্মান থেকে আমার কালেক্ট করা এগুলো নামগুলো হচ্ছে ওয়াইন ডট এটা ছয়টা কালার আছে আমার কাছে ছয়টা কালার রয়েছে এটা কালো এবং সাদা এটা সিলভার বলে এটা সিলভার আচ্ছা সিলভার বলে আর এমনিতে রেড আছে তারপর আছে আপনার টোটাল ব্ল্যাক আছে হোয়াইট আছে হোয়াইটটা হচ্ছে অনেকটা দেখতে আপনার কলম্বিয়ান ব্রাহ্মার মতো পায়ে পশম নেই বাট ওটা দেখতে অনেকটা কলম্বিয়ান ব্রাহ্মার এই মুরগির কি অন্যরকম বৈশিষ্ট্য রয়েছে দেখতে সুন্দর বাট মাংসের জন্য খুব টেস্টি মাংস এর জন্য নিয়ে আসি দেখতে দেখার সৌন্দর্যটাই আমার বেশি চোখে লাগছে আচ্ছা সৌন্দর্যের উপর নির্ভর করে নিয়ে আসা নিয়ে আসে এগুলো ওজন কেমন হয় এগুলো হবে 5 থেকে 6 কিলো পাঁচ থেকে ছয় কেজি হবে পাঁচ মেলটা হবে 6 কিলো ফিমেলটা হবে 5 কিলো আচ্ছা আপনার এখানে যেগুলো আছে এগুলো বয়স কতদিন এটা 4 মাস বয়স চলতেছে আমার 4 মাস 6 মাসে ডিমে হ্যাঁ ডিমে আসবে 6 মাসে আচ্ছা আপনার এখানে ব্রাহ্মার তো কথা বললে চোখে বেশি ওঠে প্রথমে হচ্ছে লাইট ব্রাহ্মা যেটা এপাশে লাইট ব্রাহ্মা রয়েছে এখন কতগুলো আছে লাইট ব্রাহ্মা লাইট ব্রাহ্মা আছে 8 পিসের মতো এখন আমার কাছে 8 পিস লাইট ব্রাহ্মার কদরটা কিন্তু বেশ অনেক বেশি বাংলাদেশের মানুষ এটাই চেনে বেশি কালারটা খুব কমন দেখতেও সুন্দর অবশ্য এটাই চেনে মানুষ এটাই খুঁজে বেশি তো সব মুরগি থেকে বাচ্চা প্রদান করছেন জি 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 সব সবগুলোই ডিমে আছে এখন ইনশাল্লাহ বাচ্চাও আছে বেশ কারো দরকার হলে যোগাযোগ করতে পারে আচ্ছা ভাই বাংলাদেশে এত বড় একটি মুরগির খামার দিয়েছিলেন প্রথমত চিন্তা ভাবনা করেছিলেন যে বাংলাদেশের মানুষ এত শৌখিন মুরগি লালন পালন করবে আপনার কাছ থেকে কেউ বাচ্চা ক্রয় করবে এত টাকা দাম দিয়ে ভাবতে পারিনি কিন্তু মানুষের এত মানে চাহিদা যে আমি দিয়ে ওকুলাতে পারিনি সেজন্যই আমি এটার উপরে আরও ঝুঁকে পড়ছি সত্যি কথা বলতে পাশের ঘরে কিন্তু অনেকগুলা মুরগ রয়েছে ব্রাহ্মার বিভিন্ন কালারের মুরগ একসাথে রাখার কারণটা কি মুরগের এগুলো আমার খুব বেশি হয়ে গেছিল মুরগ কারণ 5টা মুরগির সাথে একটা মুরগ হলেই হয়ে যায় আমার তো সেই ক্ষেত্রে আমার ওগুলো খুব বেশি ছিল ওগুলো আলাদা করে সরাই নিয়েছি আমি এখানে ছিল প্রায় 70 পিসের মতো ছিল সেল করে এখন অল্প কিছু আছে আর কি এগুলো বিক্রি হচ্ছে কেমন টাকা দাম এগুলো এগুলো নিচ্ছে মানুষ দাম কেমন এগুলো 5 থেকে 6 হাজার টাকা পার পিস আমি সেল করে থাকি অরিজিনাল ব্রাহ্মা আছে জি জি আমি করতেছি আর কি বাট এগুলো প্রাইস আরো বেশি দামি করতেছি আর কি যে আমার এটা দরকার নেই যদি কারো দরকার হয় নিতে পারে আচ্ছা দর্শক অরিজিনাল ব্রাহ্মার যে মুরগগুলো রয়েছে 4 থেকে 5 হাজার বা একটু বেশি এগুলো বিক্রি হয় ওজনটা কেমন হতে পারে এটা 5+ আছে ব্রিডিং এর জন্য কি নিতে পারে হ্যাঁ হ্যাঁ ব্রিডিং এর জন্য পারফেক্ট এটা আচ্ছা আমি যার জন্য ওয়েটটা আমি ই করে রাখছি এটা না আরো বড় করতে পারতাম ভাই এই যে এপাশে ব্রাহ্মা মুরগি ওই পাশেও ব্রাহ্মা মুরগি রয়েছে খুব বিশেষ করে ব্রাহ্মা মুরগির কালেকশনটা কিন্তু বেশি আপনার এখানে বেশি ব্রাহ্মাটাই আমি 13টা কালার রয়েছে জি 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 ব্রাহ্মাটাই আসলে ফোকাসটা ছিল পরে আরো কিছু খুঁজে বের করলাম যে মাংসের জন্য টেস্টি মাংস কি আছে সেগুলো আরো কালেক্ট করলাম আর কি আচ্ছা ব্রাহ্মারে কিন্তু চাহিদা এখন দিন দিন বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন কালারের ব্রাহ্মারা কিন্তু এখন চাই খামারেরা সংগ্রহ করার জন্য জি 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 মানুষ এখন নিচ্ছে প্রচুর ফোন আসেও যদিও দিতে পারি না অনেক সময় কালার খুঁজে বেশি লাইটটা খুব একটা প্রোডাকশনটা খুব একটু কমই থাকে লাইটের আমরা আপনার ব্রিডিং গড়ে যাব ব্রিডিং গড়ে কিন্তু প্রচুর বাচ্চা রয়েছে নাকি জি 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 আমরা কিছু বাচ্চা দেখাই দর্শকদেরকে জি জি শিওর শিওর চলেন দর্শক আমরা এখন যাব হচ্ছে সাইম ভাইয়ের ব্রিডিং রুমে প্রথম যখন আমরা আসি তখন গড় ছিল একটা এখন মনে হচ্ছে গড় 5টা তাই নাকি ভাই পাঁচটা আচ্ছা চলেন যে আচ্ছা ইনশাল্লাহ ঘরে তো আলহামদুলিল্লাহ প্রচুর বাচ্চা রয়েছে জি অনেক বাচ্চা প্রোডাকশন চলতেছে তো কন্টিনিউ এরকমই চলতে থাকে সবগুলো মোটামুটি রানিং হয়ে গেছে এখন জি জি সবগুলো রানিং এবং প্রতিনিয়ত ডিম পাচ্ছেন বাচ্চা উৎপাদন করছেন জি 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 আচ্ছা যে পাশে এগুলো দেখতে পাচ্ছি এগুলো কতদিনের বাচ্চা এগুলো 5 থেকে 7 দিনের মধ্যেই আছে সব কিছু 10 দিন ম্যাক্সিমাম পর্যন্ত আছে 5 থেকে 7 দিন বা 10 দিন এগুলো ব্রিডিং করা ব্রিডিং চলতেছে কন্টিনিউ ব্রিডিং চলতেছে আচ্ছা এখানে কোন কোন মুরগির বাচ্চা আছে এই সব এখানে আমার কাছে যা আছে সবগুলোর এই একসাথে সব সেপ্টেন কারণ আমি সেপারেট ই করি না বা ডিম ই করি না হ্যাচিং করি না একসাথে মেশিনে আমি দিয়ে দিই কারণ আমার হচ্ছে বড় মেশিন একটা 1600 একটা 1000 তো একসাথেই ডিমটা দেওয়াটা আমার জন্য সেফটি যার যেটা প্রয়োজন সেটা আপনি নিজে বাছাই করে দিয়ে দিন জি 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 ভ্যাকসিন করা আছে ভ্যাকসিন করা কন্টিনিউ ভ্যাকসিন ভ্যাকসিন তো করতেই হবে আচ্ছা ভাই বাংলাদেশে কিন্তু অরিজিনাল ব্রাহ্মার বাচ্চাটা পাওয়া খুবই কষ্টকর যেহেতু আপনি নিজে নিয়ে এসেছেন সেখানে তো আর
দুই নাম্বার হওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ সেটা সত্যি, কিন্তু অনেকে আমাকে প্রশ্ন করে কিন্তু কেন জানি না, বল যে এসে দেখে যান, একটু ডিফারেন্ট কিছু দেখা যায় আসলে, অরিজিনাল ব্রিডটা বোঝা যায় দেখলে হাতে নিলে, বা ওর পায়ের পশম যেগুলো থাকে সাইজটা একটু বড় হয়। একদিন থেকে দশ দিনের মধ্যে যেটা থাকে 400-500 টাকা আমি ই করি প্রতি পিস, পার পিস। জি, আর মুরগির জাত ভেদে নাকি সবগুলো একই? সবগুলোর একই প্রাইস, একই প্রাইস, সবগুলোর একই প্রাইস। আর হচ্ছে অনেকে একদিনে থেকে সাত দিন এটা নিতে চায় না, যে এটা বাঁচাতে পারবো কি না এরকম, তো আমি বলি সেই ক্ষেত্রে এক মাস করেও দিই, সেটা প্রায় 1000 করে পার পিস নিই আমি, এক মাসের গুলো 1000 টাকা। জি জি, এপাশে আরও একটু বড় মনে হচ্ছে যে বাচ্চাগুলো আছে। জি জি, এখানে এটার বয়স একটু বেশি, পর্যায়ক্রমে চলতেছে, তো মানে এক একটা বয়সের আমি এক এক দিন যেটা ফুটে এটার এক একটা খাঁচার মধ্যে ট্রান্সফার করি, এই আর কি ব্রুডিংটা করতে হয় এইভাবে। আচ্ছা, ব্রুডিং বিষয়ে বেশ অভিজ্ঞ আপনি, এবং ভ্যাকসিনের বিষয়টাও বেশ সচেতন। ভ্যাকসিন তো করতেই হবে, কারণ হচ্ছে যে আমি যে ভ্যাকসিনগুলি করি একটু দামি, বাইরেরগুলোই করি আসলে, ফ্রান্সের আর হচ্ছে হল্যান্ডের ভ্যাকসিনগুলো, এগুলো একটু দামি বেশি পড়ে। বলছিলেন যে শৌখিন মুরগির পাশাপাশি আপনার এখানে মাংসের জন্য বিদেশি মুরগি নিয়ে এসেছেন। জি জি, এখানে 4টা জাত নিয়ে এসেছি মাংস, মাংস অনেক এদের অনেক টেস্টি, সেই হিসেবের জন্য আমি খেয়েও দেখছি আসলে টেস্টি সত্যি। আচ্ছা, এখানে কোন জাত আছে? এখানে 4টা জাত আছে, এখানে আছে আপনার মিশেলার, তারপর জেসি জায়ান, ওয়াইনডোটের আরও কয়েকটা কালার আছে, এখানে গাউমন যেটা আমরা হয়তো আইএমসি মানে যেটা অনেকে হয়তো কাদাকনাথ বলে চিনে, সেম ওটাই, বাট কাদাকনাথ থেকে এটার গেইনা মাংস 1 কিলো বেশি হবে, আর এই মাত্রই এটা মিউটেশন নিয়ে আসছি ইউরোপে, ওটা নিয়ে আসছি, এটার ফেদারগুলি হোয়াইট বাট সব কিছু তার ব্ল্যাক। আচ্ছা, দর্শক আমরা কাদাকনাথ বলতে বুঝি সারা শরীর কালো, মাংস কালো, কিন্তু এখানে যে কাদাকনাথগুলো রয়েছে সারা শরীর সাদা কিন্তু মাংসগুলো একদম কালো, এদের মানে জাস্ট পশমগুলি উঠাইলেই দেখতে পারবে সব কিছু কালো তার। এগুলো কোন দেশের? এগুলো হচ্ছে অস্ট্রিয়া আর জার্মান দুইটা দেশে ব্রিড করছে, এই মাত্র বের করছে এটা। বাংলাদেশে কি দ্বিতীয়টা এরকম আছে আপনারা জানেন? না না, এই প্রথম, এটা তো টোটালি নাই, আমি দুজনের কাছে মাত্র পাইছি, ওকে অনেক রিকোয়েস্ট করে নিয়ে আসছি আমি এগুলো। আচ্ছা, আপনার এখানে কিছু বড় সাইজের মুরগি রয়েছে যে এগুলো যেগুলো দেখতে পাচ্ছি, এগুলো কোন জাতের মুরগি? এখানে আছে জেসি জায়ান্টটা, একটু বড় হয় বেশি। কত কেজি ওজন হয় সর্বোচ্চ? এটা 5-6 কিলো হবে, ব্রাহ্মণ মতো ওয়েট আসবে, 5-6 কেজি। জি, 6 মাসে এদের ওয়েট আসবে। এখন যেগুলো দেখতে পাচ্ছি আমি, এগুলো কতদিন বয়স? এটা 4 মাস চলতেছে। 4 মাস চলতেছে? 4 মাস চলতেছে। এখন কেমন ওজন আছে? এটা 3+ হয়ে গেছে, 3 কেজির উপরে। জি জি, মূলত এগুলো মাংস উৎপাদনের জন্য সেরা? সেরা মাংস উৎপাদনের জন্য সেরা, সেই জন্য এটা নিয়ে আসছি, যেন এবং মাংসগুলো টেস্টি আসলে, ডিফারেন্ট টেস্ট, এই জন্যই আমি নিয়ে আসছি, যেন এটা মাংসের জন্য যেন ই করতে পারি, এটা প্রাইসও কমাই দেবো আমি, অনেক অনেক কমে, মানে সবাই যেন নিতে পারে। এগুলোর বাচ্চা বিক্রি শুরু হয়ে গেছে? না, এখনো ডিমে আসেনি আমার, এটা মাত্র 4 মাস চলতেছে। আচ্ছা, ডিমে আসার পরে বাচ্চা উৎপাদন? হ্যাঁ, প্যারেন্টস রেডি করতেছে এটা। আচ্ছা, আমার কাছে একটু বেশি অবাক লাগলো যে কাদাকনাথ মুরগি সারা শরীর সাদা এবং এদের মিটটা হচ্ছে কালো, এটা একটু ব্যতিক্রম, একটু ব্যতিক্রম। আচ্ছা জি জি, এটা ডিমে আসতে আর কেমন সময় লাগতে পারে? ডিমে আসতে আর 2 মাস লাগবে। আর 2 মাস সময় লাগবে? 2 মাস লাগবে, এর অপেক্ষা করতে হবে, এটা নেওয়ার জন্য অপেক্ষা করতে হবে। সেই হবে কিন্তু। আচ্ছা, আপনার খামারে কিন্তু আরো কিছু ফ্যান্সি মুরগি রয়েছে যেগুলো এখনো দেখানো হয় নাই, এখন সেগুলো দেখবো নাকি? জি চলো দেখাও। দর্শক, এখন দেখানোর চেষ্টা করলাম হচ্ছে বিদেশি প্রজাতির মাংসের মুরগি, যেগুলো মূলত মাংসের উৎপাদন বেশি হয় সেগুলো সাইম ভাই নিয়ে এসেছে খামারে। এখন দেখাবো আপনাদেরকে আরও কিছু ফ্যান্সি মুরগি, চলুন সাইম ভাই। জি চলুন সাইম ভাই। এগুলা কি মুরগি? স্পেনের মাইনোরকা বলে এটাকে। স্পেনের মাইনোরকা? জি জি, মাইনোরকা। এগুলো স্পেনের মুরগি? স্পেনের মুরগি। এগুলো দেখতে আরও বেশি সুন্দর, আরও সুন্দর, কানগুলো খুবই মানে সাদা একদম, অনেক বড় ইয়ে কানের গুলো, তারটা দেখতে সুন্দর, এর জন্য নিয়ে আসছি আর কি, সৌন্দর্যের জন্য এসব মুরগি লাভ হয়। জি 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 জি, এগুলোর বাচ্চাকে একই দাম? একই দাম, সেম দাম। দর্শক, আপনারা যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে আপনার স্পেনের, তাই তো? স্পেনের মাইনোরকা। মাইনোরকা, মাশাআল্লাহ, খুব সুন্দর মুরগি। সায়েম ভাই,
অনেক সুন্দর সুন্দর পাখি দেখলাম, তারপর হচ্ছে আপনার অনেক সুন্দর সুন্দর মুরগি রয়েছে, মুরগি দেখানোর চেষ্টা করলেন। আপনার মেশিনও কিন্তু ডিমে পরিপূর্ণ। জি জি জি, আই থিঙ্ক কন্টিনিউ চলতেছে প্রোডাকশন, তো বললাম যেটা প্রোডাকশন চলতেছে আমার। আচ্ছা, প্রতি সপ্তাহে বাচ্চা বের হয়? প্রতি সপ্তাহে বাচ্চা বের হয়। আচ্ছা, 300-400 প্রতি সপ্তাহে। বাচ্চার অনেক চাহিদা রয়েছে এখন? হ্যাঁ, বাচ্চার হিউজ চাহিদা। আচ্ছা ভাই, বাংলাদেশে এইসব ফ্যান্সি যে মুরগি রয়েছে ওগুলোর কেমন সম্ভাবনা দেখছেন? সম্ভাবনা ভালো, মানুষ এখনও শখেই করতেছে, বাট বাণিজ্যিকভাবে আমি কাউকে এখনও পাই না, দু একজন আসছে হয়তো আগে, চেষ্টা করতেছে ওনারাও হয়তো, আমিও চেষ্টা করি যে কেউ নিয়ে এটা বাণিজ্যিকভাবে করুক। আচ্ছা, বাণিজ্যিকভাবে যদি এইসব মুরগি লালন পালন করা হয়, আর্থিকভাবে কি স্বাবলম্বী হওয়া সম্ভব? স্বাবলম্বী হওয়া তো সম্ভব, এবং প্রাইসটা তো এখনও অনেক হাই, এটা নিচে আনার জন্য আমিও চেষ্টা করতেছি যতটুকু সম্ভব। একটু কমে দিলে কিন্তু খামারের একটু লাভবান বেশি হতে পারবে। জি জি, অবশ্যই আমি সেটার জন্য আমি ট্রাই করি, আর যদি কেউ নিতে চায়, কেউ শখ করে বা খামারি হিসেবে করতে চায়, আমি সেই জন্য হেল্প করবো আমি যতটুকু পারি। আচ্ছা সাইম ভাই, এইসব মুরগির খামার নিয়ে ভবিষ্যৎ কী পরিকল্পনা আছে আর আপনার? আমার দেশে মাংসের ইয়েটা সবচেয়ে বেশি আমার ইয়ে, যেন মাংস যেন মানুষ ভালো মিট, যেন টেস্টি মিট খাইতে পারে, সে তার জন্য চেষ্টা করা আমার এটাই। সাইম ভাই, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য, ভালো থাকুন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাই, দর্শকদের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং ভালো থাকবেন ইনশাল্লাহ।